সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি মজুমদার জুয়েল প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারাদেশের নানা সংকট সম্ভাবনা কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন শেষে এবার নজর সিলেট রাজশাহী এবং বরিশালে তিরিশে জুলাই হবে সেই তিন সিটির ফয়সালা তিন সিটির প্রার্থীরা এরই মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এখন চলছে যাচাই বাছাই প্রক্রিয়া আমরা ধারাবাহিকভাবে কথা বলছি এই সব সিটের নির্বাচন নিয়ে বড় দুই দলের বাইরে এবার ছোট দলের বেশ কজন প্রার্থী আছেন কেউ কেউ আলোচনা আছেন আর যেমন দুজন প্রার্থীর সঙ্গে মানচিত্রে যুক্ত হব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং সিলেট থেকে সিপিবি বাসদ জোট মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর আপনাদের দুজনকেই তাগত জানে আজকের মানচিত্র অনুষ্ঠানে শুরুতেই সিলেট দিয়ে শুরু করতে চাই বাসদ এবং কমিউনিস্ট পার্টি সমর্থিত প্রার্থী আপনি আবু জাফর আপনারা দুটি দল মিলে সমর্থন নিয়ে আপনি প্রার্থী হয়েছেন এবং আগামী নির্বাচনে এই বড় দুটি দল আমরা যদি ধরি আওয়ামী লীগ বিএনপি এই দুটি দলের প্রার্থীর সামনে আপনার কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে করছেন প্রথমেই সিলেট সিটি কর্পোরেশনের অভ্যন্তরে উপস্থিত সকল নাগরিক নাগরিকবিদদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা সিলেট শহরকে একটি বাসযোগ্য সমৃদ্ধ নগরী গড়ে তোলা এবং সিলেট সিটি কর্পোরেশনকে জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সিবিবাসের পক্ষ থেকে আমি মেয়র প্রতিনিধিত্ব করছি আমরা অতীতে সিলেটে সহ সিলেট সহ জাতীয় বিভিন্ন ইস্যুতে বিশেষ করে নারী নির্যাতন হলে শিশু নির্যাতন হলে কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটলে গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে আমরা সেই আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই আন্দোলন করতে গিয়ে মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা আমরা পেয়েছি তার ধারাবাহিকতায় আগামী দিনের নির্বাচনে আমাদের অংশগ্রহণ আমাদের প্রত্যাশা থাকবে অতীতে যেহে মানুষ আমাদেরকে আন্দোলন সংগ্রামে পাশে দাঁড়িয়েছে নির্বাচনেও মানুষ আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমরা সিলেট নগরীকে একটি সমৃদ্ধশালী নগরীতে পরিণত করতে চাই এটা ইট পাথরের নগরী নয় সবুজ শ্যামল একটি নগরী গড়ে তুলতে চাই এখানে আপনারা জানেন সিলেট অঞ্চল একটি ভূমিকম্প প্রবণ এলাকা এখানে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করা হয় সিটি কর্পোরেশন বাসিন্দারা করে কিন্তু সিলেটের মধ্য হান দিয়ে অতিবাহিত হয়েছে সুরমা নদী আমরা মনে করি এই সুরমা নদীর পানি বিশেষিত করার মধ্য দিয়ে সিলেট শহরের সর্বস্তরের নাগরিকবিদদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যেতে পারে সেই সাথে আমরা সিলেট নগরীকে একটি যানজটমুক্ত নগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রথমেই সিলেট শহরে আমরা টাউন বাস সার্ভিস চালু করতে চাই এবং সিলেট সিটি কর্পোরেশন হিসাবে স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হল যে এই অঞ্চলে নিম্ন আয়ের মানুষদেরকে আবাসন ব্যবস্থারও আমরা একটা ব্যবস্থা করতে পারবো সিলেট সিটি কর্পোরেশনের অতীতে এই জায়গায় কোনো গুরুত্ব দেয়নি কিংবা নজর দেয়নি তার সাথে আমরা মনে করি এই সিলেট নগরীকে একটি শিশু বান্ধব নারী বান্ধব শ্রমিক বান্ধব একটি নগরীতে পরিণত করার লোকে আমরা এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা এই সময়ে প্রচারণায় মানুষের অকুণ্ঠ সমর্থন কিংবা শ্রদ্ধা আমরা পেয়ে যাচ্ছি জি জনাব জাফর বুঝতে পেরেছি আপনি থাকবেন আমাদের সঙ্গে আমরা ইকবাল হোসেন তাপস আপনার সঙ্গে কথা বলতে চাই আপনার মনোনয়নপত্র এরই মধ্যে প্রাথমিকভাবে বাতিল হয়েছে আপনি আপিলের সুযোগ পেয়েছেন নিশ্চয়ই আপিল করবেন কিন্তু আমার যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে আপনারা তো মহাজোটে আছেন আপনারা সরকারেও আছেন বিরোধী দলেও আছেন তো সরকারি দলের একজন প্রার্থী কিন্তু বরিশালে আছে আপনি প্রার্থী দিয়েছেন এটি কোন রকম বোঝাপড়ার প্রার্থিতা নাকি আসলে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কারণে প্রার্থিতা দেখুন আমরা আপনি বলেছেন যে মহা জোটেও আছি আবার একই সাথে আমরা বিরোধী দলেও আছি আমাদের দল থেকে আমাদের দলের প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ ওনার প্রার্থী আমাকে মনোনীত করে বরিশালে পাঠিয়েছেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই পাঠিয়েছেন এবং ইনশাল্লাহ আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য দলের সাথে আপনি পরিস্থিতি কেমন দেখছেন বরিশালে আপনার প্রার্থিতার উপলক্ষে প্রার্থিতা যদি আপনার টিকে যায় শেষ পর্যন্ত তাহলে শেষ পর্যন্ত নির্বাচন করবেন নাকি কেন্দ্র যদি আবার চাপ দেয় তাহলে আবার বাতিল করে ফেলবেন দেখেন কেন্দ্র আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই নমিনেশন দিয়েছে এবং এটা কেন্দ্রেরই ডিসিশন কেন্দ্র যদি আমাকে প্রত্যাহার করতে বলে তাহলে আমি যদি দলের রাজনীতি করতে চাই দলের রাজনীতি করতে চাই তাহলে আমার দলের কথাই মেনে কাজ করতে হবে এবং এখানে মাঠে এসে আমাদের জাতীয় পার্টি আমি একটু বলতে চাই আপনি একটু আগে বলেছেন যে বড় দুটি দলের সাথে আরও অনেকগুলি ছোট ছোট দল মাঠে নেমেছে আমি একটু প্রতিবাদ জানাচ্ছি আমরা জাতীয় পার্টি ছোটো দল বলে আমি মনে করি না আমরা সংসদের বর্তমানে বিরোধী দল হিসাবে বৃহত্তম বিরোধী দল হিসাবেই ওখানে আছি সুতরাং আমি মাঠে এবং বরিশালে এসে আমি দেখেছি এরশ এবং লাঙ্গলের জনপ্রিয়তা তুঙ্গে যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি আর জনগণ যদি আমাদেরকে ভোট দিতে পারে ইনশাল্লাহ আমরা জয়ী হব কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে দু বছর ধরে ক্ষমতায় আছে আগামী বছর যদি আবার ক্ষমতায় আসে সেক্ষেত্রে বরিশালের মানুষ জাতীয় পার্টি থেকে একজন প্রার্থী কেন বেছে নেবেন আপনি আপনার প্রার্থিতা সম্পর্কে কেন আপনাকে জনগণ বেছে বেছে নেবে বরিশালের জন্য আপনি কি করবেন পরিকল্পনা কি হ্যাঁ ধন্যবাদ আপনি জানেন এই বরিশাল অঞ্চলটি বরিশাল সদর কখনোই আওয়ামী লীগের জনপ্রিয়তা সেরকম না বিগত দিনের ইতিহাস যদি দেখা যায় এখানে অন্যান্য দলের প্রার্থীরাই জাতীয় পার্টির প্রার্থী বা বিএনপির প্রার্থীরাই এখানে সবসময় জয়ী হয়েছেন সুতরাং আমি মনে করি জাতীয় পার্টি একসময় এখানে রিপ্রেজেন্ট করত। এবং জাতীয় পার্টিরই এক নেতা আওয়ামী লীগে যোগদান করে পরবর্তীতে এখানে মেয়র হয়েছিলেন সুতরাং তার থেকেই প্রমাণিত হয় যে জাতীয় পার্টি এখানে বেশ শক্ত অবস্থানে ছিল এখনও শক্ত অবস্থানে আছে এবং আমাকে যে কারণে বর্তমানে এখানকার মানুষ বরিশালের মানুষ তারা বিগত দিনে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে আপনি জানেন যে বিএনপির বর্তমান মেয়র উনি সিটি কর্পোরেশনের যে ওনার কর্মচারীদের পর্যন্ত বেতন দিতে পারেনি যে কারণে উনি নমিনেশনও পায়নি সুতরাং বুঝতেই পারতেছেন যে বিএনপির মানুষ বা বরিশালের মানুষরা বিএনপিকে কে ভোট দেবে কিনা দ্বিতীয়ত আওয়ামী লীগের যিনি প্রার্থী হয়েছেন ওনার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই এবং উনি উনি জানেন উনি একজন বড় রাজনৈতিক দলের একজন বড় নেতার পুত্র হিসাবেই নমিনেশন পেয়েছেন উনি নেতা হিসাবে নমিনেশন পাননি জাতীয় পার্টিতে অনেক নেতা আওয়ামী লীগে অনেক বড় বড় নেতা আছে তারা নমিনেশন পায়নি সুতরাং আপনারা বুঝে নেবেন যে নমিনেশনটা কেন হয়েছে আমি 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 আশা করব যে কোনো প্রার্থী বা কারোর কোনো দলের বড় নেতার সন্তান এগুলো দেখে জনগণ ভোট দিবে না জনগণ ভোট দিবে যাকে মাঠে পাবে এবং যাকে দিয়ে জনগণ সামনে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং আমি জনগণের কাছে ওয়াদা করছি আমি সর্ব জায়গায় বলে থাকি যে আমি কখনো নগর পিতা হতে আসিনি আমি চাই জনগণের সেবক হতে এবং আমি তাই হব এবং জনগণের কাছে আমার অঙ্গীকার যে আমি তাদের কাছে শুধু একবারই ভোট চেতে যাব দ্বিতীয়বার আর কখনো তাদের কাছে ভোট চেতে যাবো না তারা আমার কর্মকাণ্ডে খুশি হয়ে আমাকে ভোট দেবেন জি জানাবিব হোসেন তাপস এবং আবু জাফর দুজন আমাদের সঙ্গে থাকবেন ছোট্ট বিরতি নিয়ে এসে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে ফিরছি খুব শীঘ্রই বিরতির পর ফিরলাম মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আজকে আমাদের আলোচনার বিষয় বরিশাল এবং সিলেটে ভোটের হাওয়া সঙ্গে যুক্ত আছেন বরিশাল থেকে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং সিলেট থেকে সিপিবি বাসদ জোট মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর দুজনকে আবার স্বাগত আবু জাফর আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনারা সিলেটে জোট করেছেন বাসদ এবং কমিউনিস্ট পার্টি মিলে আবার বরিশালের দৃশ্যটা আলাদা বাসদের প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন তিনিও প্রার্থী এবং কমিউনিস্ট পার্টিরও প্রার্থী আছেন তো এই বাম দলগুলো এতগুলো ভিন্ন ভিন্ন প্রার্থী না দিয়ে যদি একসঙ্গে প্রার্থীতা দিত তাহলে কি ফলাফল ভালো করতে বলে আপনি মনে হয় দেখেন এখানে আমরা সিবিবি বাসদ দীর্ঘদিন থেকে এদেশের দ্বিদলীয় দ্বারার বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি নির্মাণের লোকে কাজ করে যাচ্ছি সেই আন্দোলনের অংশ হিসাবে আমরা বিভিন্ন স্থানীয় সরকার অধীনে বিভিন্ন এই সিটি কর্পোরেশন কিংবা উপজেলাতে আমরা নির্বাচন অংশগ্রহণ করছি আমাদের বিশ্বাস এটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই বরিশালের সমস্যাটার সমাধান হয়ে যাবে এখানেই সিপিবি বাসদ মনোনীত প্রার্থী হয়ে একজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আমি আরেকটি কথা এখানে বলিনি শুধু নির্বাচন নয় আমরা দেখেন এখানে বামপন্থীরা সারা দেশে এই সময় এই তেলকেসের আন্দোলন কিংবা সুন্দরবন রক্ষার আন্দোলন কিংবা জনগণের যে কোনো সমস্যাকে কেন্দ্র করে আমাদের সর্বোচ্চ শক্তির আধারে সাংগঠনিক শক্তির আধারে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি এটা দৃশ্যমান বেশ কয়েক বছর থেকেই চলে আসছে তো সেই হিসাবে আমরা মনে করি যে আগামী নির্বাচনে তার একটা প্রভাব এই সিটি কর্পোরেশন নির্বাচনেও পড়বে এখানে আমরা সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের পূর্বে এখানে সিলেটের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের সাথে আমরা মত মত বিনিময় করেছি ওনাদেরও আমরা একটা এখানে একটা সমর্থন পেয়েছি মৌন সমর্থন পেয়েছি কারণ নৈতিক সমর্থন পেয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বামপন্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলবে এবং নির্বাচনেও অংশগ্রহণ করবে

একটি রাজনৈতিক দলের দায়িত্ব হলো মানুষের সংকটে মানুষের সংকটগুলোকে চিহ্নিত করে মানুষের সংকটে পাশে দাঁড়ানো আমরা এখানে যারা বড়দল হিসাবে দাবি করে আমরা তাদেরকে অতীতে এদেশের মানুষের কোনো সংকটে আমরা তাদেরকে দেখতে পাইনি আমরা বামপন্থীরাই আমাদের সর্বোচ্চ শক্তির আধারেই আমরা মানুষের পাশে দাঁড়াই আর আপনি বলছেন যে এখানে আমরা মানুষের সমর্থন আমরা দেখেছি যে অতীতে আন্দোলন সংগ্রামের প্রত্যেকটিতে মানুষের নৈতিক আর্থিক সমর্থনেই আমরা সেই আন্দোলনগুলো অনেকগুলা জয়যুক্ত হয়েছে কিংবা আন্দোলনগুলা মানুষের দ্বারে আমরা নিয়ে যেতে পেরেছি আপনারা দেখেন যে সুন্দরবন রক্ষার আন্দোলন সেটা দেশের গন্ডি বাইরে পেরিয়ে দেশের বাইরেও এই আন্দোলন গড়ে উঠেছিল সে তা সেখানে আমরা মানুষের এটি অকুণ্ঠ সমর্থন আমরা দেখতে পেয়েছি আমরা সিলেট অঞ্চলে আপনারা জানেন এই সিলেট অঞ্চলে একটি গ্যাস সমৃদ্ধ এলাকা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এলাকা এখানে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এই গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আমরা সিলেটের অন্যান্য বাম প্রগতিশীল সামাজিক পেশাজীবী সংগঠনকে নিয়ে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট গড়ে তুলি এবং এই আন্দোলন ধারাবাহিকতায় আমার উপর হামলা হয়েছিল সেই হামলার পরও কিন্তু এই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহল থেকে গ্যাস সংযোগ পুনরায় চালুর প্রতিশ্রুতি হয়েছে আমরা মনে করি এটাও আমাদের আন্দোলনের একটা প্রাথমিক বিজয় আমরা এভাবে দেখি যদি মানুষের আমাদের প্রতি গভীর আস্থা আসে যা আগামী নির্বাচনে এবং প্রতিফলিত হবে কিন্তু আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে নির্বাচন হলো জনমতের একটি প্রতিফলন ঘটবে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের একটি মানে রাজনৈতিক চিন্তার একটা মান থেকে আরেকটা স্তরে উন্নীত হবে কিন্তু সেই নির্বাচনের পূর্ব শর্ত হল নির্বাচন কালো টাকা পেশি শক্তি সাম্প্রদায়িকতা মুক্ত হবে হতে হবে কিন্তু আমরা অতীতের সেই নির্বাচনগুলো যদি দেখি এইগুলা থেকে এইসবের মুক্ত অতীতের নির্বাচনগুলো হয়নি এখানে আমরা যদি দেখতে পাই যারা পরাজিত হয় কিংবা যারা জয়ী হয় তাদের বক্তব্যের মধ্যে দিয়েই অতীতের নির্বাচনগুলা যে সঠিক হয়নি কিংবা দ্বারা হয়নি সেটা কিন্তু প্রতিফলন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় আপনি কি তাই মনে করেন যে এই নির্বাচন কমিশনের নেতৃত্বে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো কতটুকু সফল হচ্ছে বা কতটুকু বিফল হচ্ছে বলে আপনি মনে করেন বা আপনার আগামী নির্বাচন যেটি সিলেটে হচ্ছে সেটি কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন নির্বাচন হয়েছে মানুষ আপনারা সাংবাদিক সংবাদ মাধ্যম মধ্যে দিয়ে আমরা যতটুকু দেখতে পেরেছি কিংবা অতীত এই সরকার অধ্যে যে নির্বাচন যেগুলো হয়েছে নির্বাচন আসলেই এই সরকার কিংবা নির্বাচন কমিশন একটা নির্বাচনে পার্টি দিয়েছে তারপরেও আমরা প্রত্যাশা করব এই তিনটা সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের সঠিক মতের প্রতিফলন ঘটবে জি আপনাকে ধন্যবাদ আমি একটু ইকবাল হোসেন তাপস আপনার কাছে আসতে চাই নির্বাচন কমিশন প্রসঙ্গে আপনারা যেহেতু আগেই বলেছি আপনি মহাজোটের সঙ্গে আছেন এবং আপনারা আওয়ামী লীগের পাশাপাশি আপনারাও কিন্তু এই নির্বাচন কমিশনকে সাপোর্ট করেন নির্বাচন কমিশনের পক্ষে কথা বলেন এই নির্বাচন কমিশনের নেতৃত্বে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে বিশেষ করে বিএনপির ব্যাপক অভিযোগ আছে যে কোনোটাই সুষ্ঠুভাবে হচ্ছে না ভোট ডাকাতে হচ্ছে বা ভেতরে ভেতরে ভোট গুন্ডামি হচ্ছে বলেই তারা দাবি করছেন আপনি কেমন দেখছেন বরিশালে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি দেখছেন ধন্যবাদ আপনারা দেখেছেন জনগণ দেখেছে খুলনা নির্বাচন রকম হয়েছে গাজীপুরের নির্বাচন রকম হয়েছে সুতরাং আমি এই দুটো নির্বাচন নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না তবে বরিশালের নির্বাচন নিয়ে আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচন বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনকে নিরপেক্ষ করে উনি প্রমাণ করবেন যে উনি আত্মীয়তাকরণ করেননি উনি উনি বরিশাল সিটি কর্পোরেশনকে উনি ফেয়ার নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করে দিবেন কিন্তু বরিশালের বাতাস বরিশালের বাতাস জায়গায় এখন ওনারা ওনাদের আওয়ামী লীগ প্রার্থীরা গণসংযোগের থেকেও তারা ইঞ্জিনিয়ারিংয়ে বেশি নজরদার নজর এবং বাতাসে বাতাসে এগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে ওনারা মেয়র হয়েই গেছেন সুতরাং আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর অনুরোধ করব এই নির্বাচনটাকে উনি ফেয়ার করে প্রমাণ করে দিবেন এখানে আত্মীয়তাকরণ হয়নি এবং এবং আমরা যদি সেই নিরপেক্ষ নির্বাচন করতে পারি এখানে জনগণ যদি ভোট দিতে পারে এখানে তাহলে নিশ্চয়ই আমাদের বিজয় হবে আর আমাদের বিজয় যদি নাও হয় আমরা মাথা পেতে মেনে নিব যারই বিজয় হোক না কেন তবে ভোটটি এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া চাই আপনারা আপনারা অনেকেই জানেন অনেকে প্রকাশ করতেও পারে না সাধারণ মানুষ চুপচাপ শুধু মুখের ভিতরে তাদের আকুতি সেই আকুতি মাঠে আসলে দেখা যায় যে মানুষের কত আকুতি বুড়ো অনেক বয়স্ক মহিলা অনেক মানুষ মাথায় হাত দিয়ে বলে বাবা ভোটটাকে ঠিক মতো দিতে পারবো কিনা না সুতরাং আমার আবারও আকুল আবেদন সকল দলের কাছে আবেদন প্রশাসনের কাছে আবেদন আপনারা টিভি চ্যানেল দেখেছে আমরা গত রোজার ঈদের জামাত পড়তে গিয়েছি সেখানে ডিসি সাহেব তার বক্তৃতায় নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারেনি সেটা নিয়ে বরিশালে আলো সমালোচনার জ্বর বয়ে গিয়েছে সুতরাং আমরা এখানে কিছু কিছু থানার ওসি আছে এবং এখানের যে প্রশাসন আছে আমি আশা করব নির্বাচনের আগে বিশেষ করে কাউনিয়া থানা বিশেষ করে কোতালি থানা এই সমস্ত থানাগুলোর ওসিদেরকে বদলি করে নতুন ওসি এখানে আনা আমি জোর 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 দাবি দাবি করছি এবং অন্যান্য প্রশাসনকেও যারা এখন বর্তমানে আছে নির্বাচনের পূর্বে তাদের সকলকে বদলি করে এখান থেকে নতুন প্রশাসন এনে নিরপেক্ষতার প্রমাণ দিবে এটা আমার আশা জি জনাব ই ভালুসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আবু জাফর আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনাদেরকে ধন্যবাদ আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই ছিল আজকের আয়োজনে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো থাকুন বিবিসি নিউজের সাথেই